নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি, প্রতিবাদী সড়ক কৃষক সভা। ঝাঁঝের বালিতে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ, মামলা থানায়। বাগাবাহারে অমৃত সরোবর প্রকল্পের জমি পরিদর্শন বিভাগীয় আধিকারিকদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার রাজনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সোচ্চার হলেন সারা ভারত কৃষক সভা রাজনগর নিশ্চিন্তপুর প্রাথমিক কমিটি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হিতাধিকারীরা এই মর্মে শালচাপড়া ব্লক কার্যালয়ে জড়ো হয় বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব ও কৃষক সভা রাজনগর নিশ্চিন্তপুর প্রাথমিক কমিটির সম্পাদক জালালউদ্দিন লস্কর। তারা জানান, শালচাপড়া ব্লকের প্রতিটি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের সরকারি গাইডলাইন উপেক্ষা করা হচ্ছে, যার দরুন প্রকৃত হিতাধিকারীরা এই সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে। রাজনগর জিপির 7 নং গ্রুপে অধিকাংশই দুস্থ ও বিকলাঙ্গ পরিবার রয়েছে, তা সত্ত্বেও তাদের আজ অবধি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করা হয়নি। তারা আরও জানান, বিজেপি সরকার গরিব জনগণের উন্নতির কথা বললেও রাজনগর জিপিতে তার কোনো প্রভাবই পড়েনি। তাই অতিসত্বর জিপির প্রকৃত হিতাধিকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সংস্থার তরফ থেকে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। এদিন বিক্ষোভ শেষে শালচাপড়া ব্লকের বিডিওর হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। দেখা যাচ্ছে যে যারা অগ্রাধিকার ভিত্তিতে লিস্ট তৈরি হওয়া সত্ত্বেও যারা ধনী মানুষ, যারা আরসিসি বিল্ডিং রয়েছে, তারা ইন্দির আবাস পাচ্ছেন এবং যারা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে পারছেন, পঞ্চায়েতকে যারা কুসামুত করতে পারছেন, যারা টাকাও দিতে পারছেন, তাদেরকেই নাম আগে ঘর দেওয়া হচ্ছে। এবং যারা বেশিরভাগ গরিব মানুষ, যারা এই বৎসর যদি তারা ঘর না পায় তাহলে তাদের যে ঘরের অনেকের চালে পলিথিন রয়েছে, অনেকের ঘর ভেঙে, এবারের যারা যদি ঘূর্ণিঝড় বা তুফান দেয় এবারে ঘরের ঘূর্ণিঝড়ে তাদের ঘর ভেঙে চলে যাবে, এই অবস্থায় তারা দিন যাপন করছেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা বিকলাঙ্গ রয়েছেন, রাজনগর জীবিতে অনেক বিকলাঙ্গ পরিবার রয়েছেন, সেই বিকলাঙ্গ পরিবারদেরকেও বাদ দেওয়া হয়েছে। সরকারি আইন অনুযায়ী, সরকারি গাইডলাইন অনুযায়ী যে বিকলাঙ্গ যারা রয়েছে তাদের সবের আগে পাওয়া দরকার। এবং আমরা এখানে যেটা লক্ষ্য করছি, বিকলাঙ্গ অনেক আমাদের এখানে আজকে উপস্থিত 4-5 জন বিকলাঙ্গরা এরা নিজেও এসেছেন এবং আমরা বিডিও মহোদয়কে তারা দেখিয়েছি যে যারা বিকলাঙ্গ রয়েছেন তারাও আজকে বাদ পড়েছে। আমাদের যে সরকার, বর্তমান যে কেন্দ্রীয় রাজ্য সরকার যেভাবে বলছে যে গরিবের উন্নয়ন করছে, সবকা সাথ সবকা বিকাশ বলছেন, আমরা যেটা এখানে আজকে আপনারাই এখানে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বিকাশ। রাজনগর এখানে রাজনগর জিপির 7 নম্বর গ্রুপের বেশিরভাগ গরিব মানুষ আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন এবং গোটা রাজনগর জিপিতে এইভাবে প্রতিটি গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। শ্বশুর বাড়িতে নির্যাতনের বলি হলেন এই গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাই থানাধীন উত্তর ঝাঁঝের বালিতে। এ নিয়ে স্বামী মকসুদ চৌধুরী ও শ্বশুর গোলাম মুস্তফা চৌধুরী সহ মোট 5 জনকে অভিযুক্ত করে ন্যায় বিচারের দাবিতে সোনাই থানায় মামলা দায়ের করলেন নির্যাতিতা গৃহবধূর বাবা। ঘটনার বিবরণ দিতে গিয়ে শিলচর মেহেরপুর বটেরতলের বাসিন্দা তথা নির্যাতিতা গৃহবধূ রশিনা বেগম মজুমদারের বাবা নজিরুদ্দিন মজুমদার জানান, বুধবার বিকেলে মেয়ের নির্যাতনের খবর অবগত হওয়ার পর মেয়ের শ্বশুর বাড়িতে যান তিনি। মেয়ের চিকিৎসার জন্য তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মেয়ের স্বামী সহ তার পরিবারের লোকেরা তাদেরকে মারপিট করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। মেয়ের স্বামী ভিটিপি সম্পাদক হওয়ার দরুন সবসময় পুলিশি ক্ষমতা দেখান বলে অভিযোগ করেন তিনি। এদিকে নির্যাতিতা গৃহবধূ রসিনা বেগম জানান, প্রায় বছর দেড়েক আগে তাদের বিয়ে হয় এবং বিয়ের পর থেকে তাকে শ্বশুর বাড়িতে বিভিন্ন অত্যাচার সহ্য করে দিন যাপন করতে হয়। বুধবার ভাত রান্না করা নিয়ে শ্বশুর বেধড়ক তাকে মারপিট করেন বলে অভিযোগ জানান গৃহবধূ রসিনা বেগম। তাই বাধ্য হয়ে তারা আইনের দ্বারস্থ হয়ে সুবিচারের আর্জি জানান। আমার বাবা কইতো না, আমি লাগে আমি নিতাম না, আমার মেয়ে আমি রাখে যে মুখে আমি যে কইতো না, হইতো না লাঠি লোক গ্রিল লাগাও, গ্রিল লাগাইয়া তাই মানুষ আজকে মনে হয় এক মনে 200 মানুষ জমা করছেন, কারো মানুষ জমা করিয়া তাই আমার বাবার খুব বেশি অত্যাচার করছেন, আমার বাবারে লাঠি দি মারামারি করছেন, আমার বাবারে লাঠি দি মারামারি করছেন, আমার মারে মারামারি করছেন, আমার মাসি একজন আছেন তাহলেও মারামারি খুব করছেন, আমার ভাই দুইটা গাড়িতে আসলো করছেন, গাড়ি জ্বালাইলি তারা গাড়ির মাঝে স্ক্র্যাচ করছে,
পর্যন্ত গাড়ি স্ক্র্যাচ করছে, বাসটি করছে, হেডলাইট ভাঙিছে, গাড়ি ভাঙছে উঠিয়া যেদিকে মারতো। স্টেশনের সাহার আলো হয়েছে কজ, তারা আমরা কইছি উঠিয়া ঘর থেকে বাইরেতে দিত না, পুলিশ ছাড়া আমরা ঘর থেকে বাইরেতে দিত না, আমরা এখন ওখানে মারতো। তখন আমরা লাস্টিকে প্রশাসনের সাহারা লইছি, পুলিশের সাহারা লইয়া গিয়ে আমরা তখন বাড়িতে কিন বাইরিয়ে আইছি। বাড়িতে সময় আমার তাই আমার তিনটা কথা ফর ফর উঠিয়া টেকা লো, টেকা আনিয়ে দাও, টেকা আনি দিয়ে ওটার বিদায় করো, টেকা আনি দিয়ে বিদায় করো, সব সময় টেকার ধমকি দিয়ে আমার। আর এরকম আমার উপরে অত্যাচার, আজকে আমার ননাস তারা গিয়ে আমার উপরে অত্যাচার করে, কিচ্ছু মাতে না জমাই। এখন আমার স্বামী আর আমার শ্বশুরের উপরে আর আমার গাঁর উপরে আমার লাগা করার আমার বোধ, আমার ভাই শ্বশুর তারাও আমার মারাপিটা করছেন, আমার চুলো ধরে খুব টানা টানে করছেন, পিটিছেন তারা আমার, তারার উপরে আমি এখন একটা FIR লেখাইছি এখানে। ধলাই বিধানসভা কেন্দ্রের বড়চালিঙ্গা উন্নয়ন খণ্ডের বাগবাহার জিপির অধীনস্থ আইরিংমারা চা বাগানে অমৃত সরোবর প্রকল্পের জন্য বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন বরখোলা উন্নয়ন খণ্ডের আধিকারিক পারমিতা দেব। এদিন তার সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, বড়চালিঙ্গা উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাকেশ দাস সহ পঞ্চায়েত প্রতিনিধি ও খণ্ড আধিকারিকরা। এদিন বাগবাহার আইরিংমারা চা বাগানের 7-9 সেকশনে প্রস্তাবিত জমি পরিদর্শন করে জমি নির্ধারণ করা হয়েছে। উপত্যকা জুড়ে বজরং দলের সদস্য শম্ভু হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে, এতে বাদ যায়নি কাছাড় জেলার লক্ষ্মীপুর এলাকাও। বুধবার এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল লক্ষ্মীপুর জেলা কমিটির তরফ থেকে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এদিন লক্ষ্মীপুর মহকুমা শাসকের মারফতে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয় যে নিহত শম্ভু কৈরীর পরিবারকে সরকারি তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান সহ তার পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবি জানানো হয়। পরে এ নিয়ে সাংবাদিকদের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। দেখুন, আমাদের দিল্লিতে একটি মেয়েকে লিভিং রিলেশনে ছিল, সেই মেয়েকে কচু শুকরা করে জিহাদিরা কচু শুকরা করেছে। তারপর আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গে বিভিন্ন রাজ্যে যথাক্রমে আমাদের কেরলে সেইভাবে জিহাদিরা আমাদের বজরঙ্গি ভাইকে প্রাণে মেরে ফেলেছে, সেই সঙ্গে আমাদের জম্মু কাশ্মীরেও সেভাবে করছে। জিহাদিরা যেভাবে আক্রমণ করছে সেটারই অঙ্গ হিসাবে আমাদের বজরঙ্গি ভাই শম্ভু কৈরীকে হত্যা করে। এরই প্রতিবাদে আমরা আজ লক্ষ্মীপুর জেলা থেকে বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আমরা মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম অর্থাৎ প্রতিলিপি আমরা প্রেরণ করছি, এবং আমাদের দাবি থাকবে যাতে এই আমাদের হিন্দুদের জন্য মহামান্য সরকারের কাছে একটা আমাদের আবেদন থাকবে একটা হিন্দু সুরক্ষার জন্য একটা আইন প্রণয়ন করার জন্য। এবং জিহাদিদের আমরা অনেক দিন থেকে আমরা অনেক সহ্য করে আছি, তা জিহাদিরা এটা ভাববেন না যে আমরা ভয় পেয়ে আছি, কিন্তু আমরা আইনকে মানি, তার জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি। আর কত আমরা সহ্য করব, সহ্যের একটা লিমিট আছে, তা নয় যে আমরা ভয় করি। যে আমাদের লোয়ার পোয়াতে যে ঘটনা হয়েছিল তারপর আমাদের বজরঙ্গদেরকে বলা হয়েছে, ওনাদেরকে ভাষায় ওনাদেরকে জবাব। কংগ্রেস দল করার অপরাধে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হতে হলো এক পরিবারকে। ঘটনাটি নরসিংপুর জিপির অধীনস্থ ক্লেভার হাউস জিপির 8-9 গ্রুপে সংঘটিত হয়। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীনস্থ ক্লেভার হাউস জিপির 8-9 গ্রুপের বাসিন্দা সুশীল কানু নতুন বাজারে চানাচুর ও সিঙ্গারা বিক্রয় করে পরিবার প্রতিপালন করেন। তার পরিবারে রয়েছেন 5 সদস্য। প্রতিদিন অভাব অন্টনের সাথে মোকাবিলা করে অল্প বিস্তর সরকারি প্রকল্প অরুণোদয়ের সুযোগ সুবিধা লাভ করতে তার স্ত্রী স্বপ্না কানু জিপির পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু পঞ্চায়েত কর্তারা তাকে কংগ্রেস দল করার অপরাধে অরুণোদয় প্রকল্পের সুযোগ সুবিধা থেকে ফিরিয়ে দেন বলে অভিযোগ উত্থাপন করেন স্বপ্না কানুর স্বামী সুশীল কানু। বৃহস্পতিবার এ মর্মে নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে এক অভিযোগনামা দাখিল করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বললাম আজ এত বছর হয়ে গেল আমি ক্লেভার হাউসে বসবাসকারী, আমি আজ পর্যন্ত প্রধানমন্ত্রী যোজনা ঘর পাই নাই। ধনী দুজন লোক যার ঘরে 10 কিয়ার ক্ষেত আছে সে প্রধানমন্ত্রী যোজনা পাইছে, যার বাড়ির চতুর্দিকে সোনা রূপা ধন দৌলত তার ঘরে অন্তর্দয়াল আছে। আমার বাড়ি কিছু নাই, আমার ফ্যামিলি এসসিজির প্রেসিডেন্ট হে অনেক টাইমে বিজেপির লোকের লিডারে যায় ঘোরাত, আর তবু আমি আমার স্ত্রীকে বলি না তুই যাইস না বলিয়া, আমার স্ত্রীকে ছেড়ে দেই তুই যা 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 এই বলিয়া দেবো, আমার আমি আজ পর্যন্ত কোনো ঘর বাড়ি পাই না। এই দেখো আমার ভাঙা টুটা ঘর, আমি কী রকম নিয়ে আমার তিনটা মেয়েকে আর বাচ্চাকে 22.5 কেজি চাউল নিয়ে আমি বহন করিয়া যাইতেছি। বর্তমানে আমার এখন লকডাউন পরে আমার কোনো
অক্ষম হয়ে গেছি। সুদাম কানুর ছেলে বিশ্বজিৎ কানু আমাকে 19,900 টাকা দিয়ে একটা গাড়ি বেনে দিয়েছে। তার দোকান তো নিয়ে মাসের মধ্যে 2,000-2,500 টাকা চানা মটন নিয়ে আমি 12,000 ঠেলা গ্রহণ করে খাইতেছি। আমি আমার পেটের জ্বালায়, আমার মা বাসার ভরণ পোষণের জ্বালায় আমি ও মেম্বার পঞ্চায়েতকে বলতেছি, তো তারা বলছে অমুককে দেও, অমুককে দেও, অমুকের অন্য গেছি, তো হ্যাঁ বলছে তোমরা কংগ্রেস, তোমরাকে দেওয়া যাবে না। জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তরফ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হলো অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নন্দলাল গুপ্তকে। উল্লেখ্য, শিক্ষক নন্দলাল গুপ্ত 1995 সালের 23 জুন 1265 নং ভুবনবে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতার কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে 2008 সালে 25 নভেম্বর বদলি হয়ে বিন্যাকান্দির 961 নং জনতা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যোগদান করেন। বিগত বছরে অর্থাৎ 2022 সালে সরকারি নির্দেশে 1 সেপ্টেম্বরে স্কুল একত্রীকরণের দরুন জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ চালিয়ে গত 31 ডিসেম্বর অবসর গ্রহণ করেন। বৃহস্পতিবার এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ দেবরায়, শিক্ষাবিদ ধনী কুমার রবিদাস প্রমুখ। আমরা গত 31 ডিসেম্বর আমরা তোমাদের শিক্ষক, তোমরা এখানে যারা ছাত্র যারা আছো, তোমাদের শিক্ষক, তোমাদের প্রিয় শিক্ষক নন্দলাল স্যার তোমার গত 31 ডিসেম্বরে উনি অবসর নিয়েছেন। উনি কর্মসূত্রে যোগদান করেছিলেন 1995 সালে ভুবনবেলি এলপি স্কুল থেকে। ওনার কর্মযাত্রা শুরু হয়েছিল সরকারিভাবে, তারপর উনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। উনি সরকারি নির্দেশ মেনে বিভিন্ন স্কুলে উনি বদলি হয়েছেন। উনি ছিলেন মাখননগর একটি এলপি স্কুলে, পরবর্তী সময়ে সম্ভবত টিলা এলপি স্কুলে, এবং সব শেষে ছিলেন 961 নম্বর জনতা এলপি স্কুলে। এই স্কুলে 961 নম্বর জনতা এলপি স্কুলে এসে কাজে যোগদান করেন 2008 সালের নভেম্বর মাসে। ওনার চাকরি জীবনে 28 বৎসর। গত ডিসেম্বর মাসের 31 তারিখে ওনার চাকরি জীবনে 28টি বৎসর উনি পূর্ণ করেছেন, এবং এই স্কুলে উনি 15 বৎসর কাজ করেছেন। ইন্দো বাংলার বিষ্ণুপ্রিয়া মণিপুরী চলচ্চিত্র মেগা 2 আগামী 29 জানুয়ারি মুক্তি পেতে চলছে গুয়াহাটির জ্যোতি চিত্রাবন স্টুডিওতে। চলচ্চিত্রে অভিনয় করেছেন বরাক উপত্যকার হাইলাকান্দির আলগাপুরের উত্তর কাঞ্চনপুর জিপির ডলিডহরের বাসিন্দা সিদ্ধার্থ সিনহা। এদিকে চলচ্চিত্রে অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে কিন্নরী গগৈকে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে জানান চিত্র অভিনেতা সিদ্ধার্থ সিনহা। নমস্কার, আমি সিদ্ধার্থ সিনহা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই নতুন বছরে একটা ভালো খবর নিয়ে আসছি, আমার একটা নতুন ফিল্ম মেঘা 2, যেটা ফিল্ম ইন্ডো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফিল্ম মেঘা 2 রিলিজ হবে 29 জানুয়ারিতে, আর রিলিজ হবে গুয়াহাটিতে, গুয়াহাটির জ্যোতি চিত্রবন ফিল্ম স্টুডিওতে। আর আপনারা সবাই আসবেন, আমি নিমন্ত্রণ করছি আপনাদেরকে। আমার একটা সাপোর্ট দরকার আপনারা, আজকে পর্যন্ত আপনারা যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ওই সাপোর্টের জন্য আমি অনেক অনেক আশাবাদী যে আপনারা আরও সাপোর্ট করবেন। আর আপনারা যদি গুয়াহাটির থেকে দূরে আসেন বা বরাকবেলিতে যদি আসেন, গুয়াহাটিতে যদি আসা হয় আপনার, ওই ফিল্মটি দেখতে আসবেন। আর দ্বিতীয়ত আরেকটা ভালো খবর, আমার এই ফিল্মটা বাংলাদেশে রিলিজ হবে, বাংলাদেশের ললিতকলা একাডেমিতে রিলিজ হবে 5 এবং 6 ফেব্রুয়ারিতে। তো আশা করি আপনারা আশীর্বাদ করবেন, আর নতুন বছরটা আপনার জন্য ভালো যাবে আশা করি, আর ভালোই থাকবেন। নমস্কার। কচিকাঁচা পড়ুয়াদের মানসিক বিকাশের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিল 19 নং ওয়ার্ডের 123 নং প্রণবানন্দ লেন আশ্রম রোড অঙ্গনবাড়ি কেন্দ্র। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কেন্দ্রের সাথে বেশ কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্রের যৌথ সহযোগিতায় কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় পিঠেপুলি উৎসব। এতে নানা স্বাদের রকমারি পিঠেপুলি তৈরি করে কচিকাঁচাদের পরিবেশন করা হয়। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য নৃত্য, সঙ্গীত ইত্যাদিও পরিবেশন করেন শিক্ষিকারা। পিঠেপুলি উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় কেন্দ্রের আভ্যন্তরীণ চত্বর। অনুষ্ঠানে প্রতিটি শিশুদের উৎসাহিত থাকতে দেখা গেছে। এদিনের পিঠেপুলি উৎসবে উপস্থিত ছিলেন ওয়ার্কার পাপিয়া চক্রবর্তী, গৌরী নন্দী রক্ষিত, রূপশ্রী দেব, রত্না দাস, শুভ্রা দাস সহ প্রত্যেকটি কেন্দ্রের সহায়করা।
করিমগঞ্জের আকবরপুরের 37 নং জাতীয় সড়কে সংঘটিত হলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা এক বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বছর 65 এর এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর করিমগঞ্জের আকবরপুর দারুস সুন্নাহ হাইস্কুল সংলগ্ন জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে যাচ্ছিলেন আকবরপুরের খলিলুর রহমান নামে এক ব্যক্তি। ঠিক সেই সময় ফকিরা বাজার থেকে করিমগঞ্জ অভিমুখে আসা AS24A9525 নম্বরের একটি বাইক সজোরে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় খলিলুর বাবুর। এদিকে বাইক চালক উত্তর করিমগঞ্জের একিয়াজাদ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র নাজির আহমেদ। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করলেন। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন বলে জানা গেছে। হঠাৎ করিয়া আমরা ওখানে একজন মুরব্বী মানুষ 55 তাই নয় ধাক্কা মারছে, তো এমনভাবে ধাক্কা মারছে আর কি যে একদম স্পট দেয়, মানে জায়গাতে স্পট দেয়। আর যে বাইকালা আছে, বাইকালারও কন্ডিশন খুবই খারাপ, এবারে শিলচর ফাটানি হয়েছে, তার বয়স 18-20 বছর রইব, মাইনর রইব খুব সম্ভব, মাইনর হয়েছে। মানে যে মারা গেছেন তার নাম কি? তার নাম খলিলুদ্দিন। আর এই ছেলেটার বাসা কোন জায়গায় জানেন? ছেলে সম্ভব শাহবাজ, সবে তো এখানে যারা আছে সবে বলছে শাহবাজ সিংয়ের ওরকম। আর ঘটনাটা হয়েছে প্রায় এখন থেকে এক ঘন্টায়, মানে মানে 4:30 যে মারা গেছেন তাই কিন্তু পচারি আসলা। হ্যাঁ, পচারি আসলা। করিমগঞ্জ জেলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে করিমগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বিভাগে ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীকে নিযুক্তিপত্র দেওয়ার বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ কার্যালয়ে ঘেরাও করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ জেলার বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ডিভিশনাল কার্যালয়ে ঘেরাও করেন কংগ্রেসীরা। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গোটা এলাকা উত্তাল করে দেন সংগঠনের কর্মকর্তারা। পরে বিভাগীয় কমিশনারের উদ্দেশ্যে কার্যালয়ে বড়বাবুর হাতে এ মর্মে এক স্মারকপত্র তুলে দেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মকর্তারা জানান, আমি প্রশ্ন করতে চাই বরাকের যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আছেন, যে মন্ত্রী আছেন এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, যিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বরাক উপত্যকার যে খালি পদগুলো আছে সমস্ত খালি পদ করিমগঞ্জ তথা বরাক উপত্যকার বেকার যুবকদেরকে দিয়েছে সেগুলো ফিল আপ করা হবে, আজকে কোথায় গেল মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি? অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়ে এসে করিমগঞ্জের পোস্টকে ফিল আপ করা হচ্ছে। আমরা যারা কংগ্রেস করি এবং বরাকের লক্ষ লক্ষ বেকার যুবক এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমরা কোনো অবস্থায় মেনে নেব না। যদি অচিরে এটা ক্যান্সেল করে, এটাকে বাতিল করে করিমগঞ্জ থেকে যদি কোনো বেকার যুবককে চাকরি দেওয়া না হয়, তাহলে আগামীতে ভারতীয় জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে এই হুঁশিয়ারি আজকে আমরা সরকারকে জানিয়ে দিই। এমএলএ মিসবাহুল ইসলাম নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে দুধপাতির লামার গ্রামে। বৃহস্পতিবার আয়োজকরা জানান, 5A সাইড দুদিনের ফুটবল আসর অনুষ্ঠিত হবে 22 ও 23 জানুয়ারি। এতে বিভিন্ন এলাকা থেকে ফুটবলাররা অংশ নেবেন। টুর্নামেন্টকে সার্থক করে তুলতে এদের অঞ্চলের ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানান তারা। এমএলএ মিসবাহুল ইসলাম নাইট ফুটবল আয়োজন করছি আমরা দুধপাতির লামার গ্রামে। খেলাটা হইব মানে 22 জানুয়ারি আর 23 জানুয়ারি বিকাল 4 ঘন্টা কাটিং আরম্ভ হইব। এটি 500 টাকা আর ফার্স্ট প্রাইজ দেওয়া হইব 5000 টাকা সঙ্গে ট্রফি, আর সেকেন্ড প্রাইজ দেওয়া হইব 3000 টাকা সঙ্গে ট্রফি,
আর ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ফাইনালে যাওয়া হইব মুক্তটা দল অংশ নিব এটা তো আমরা স্টিম আছে 24 টিম বা 32 টিম এরকম আমরা মানে দিতাম না ফাইনাল কোন সময় ফাইনাল অনুষ্ঠান কোন সময় হবে আমরা ফাইনালটা দিমু মানে 24 তারিখ আর বিকাল 8 ঘটিকার সময় 8টায় 8 করে এইটা মানে একদিন খালি ফাইনালটা হইব শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার রাজনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি প্রতিবাদী সড়ক কৃষক সভা ঝাঁঝের বালিতে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ মামলা থানায় বাগাবাহারে অমৃত সরোবর প্রকল্পের জমি পরিদর্শন বিভাগীয় আধিকারিকদের এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার।